বিয়ের পরেই পণের জন্য চাপ, নির্যাতন। 23 রকম ফতোয়া জারি। স্বামীর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে লালবাজারের দ্বারস্থ এক বধূ। কাঠগড়ায় কলকাতা পুলিশের মিসিং পার্সন স্কোয়াডের এক আধিকারিক, ওয়াটগঞ্জের বাসিন্দা ওই বধূর দাবি, 8 মাস আগে তার বিয়ে হয় মোহাম্মদ ফয়জাল ফিরোজের সঙ্গে। বিয়ের পর থেকে পণের দাবিতে শুরু হয় অত্যাচার, ঠিক মতো খেতে পর্যন্ত দেওয়া হতো না। খানা পিনা ঠিক সে নেই দেতে থে, মুঝে মেন্টালি টর্চার কিয়া গয়া, অর মুঝে ডাউরি কে লিয়ে, ফোর হুইলার কে লিয়ে, সোফা সেট কে লিয়ে মারা পিটা অর ইয়ে সারা চিজ কে। বধুর গুরুতর অভিযোগ, বিয়ের পর 23 রকমের শর্ত চাপিয়ে দেন স্বামী। ঘর থেকে বের হওয়া, পছন্দের জামা কাপড় পরা, স্মার্টফোন ব্যবহার, পড়াশোনা সহ বিভিন্ন বিষয়ে আপত্তি তোলা হয়। টোটাল 23 টার্মস এন্ড কন্ডিশন, স্টাডিজ কন্টিনিউ নেই কর সকতি হু, সোশ্যাল মিডিয়া ইউজ নেই কর সকতি, মুঝে পতা চলা কি মেরে হাজবেন্ড কো ভি কোভিড হ্যায়, কোভিড মে হোনে কে বাবজুদ মেরি সাস নে মুঝে পারমিশন নেই দিয়া কি মাই ঘর পে মাস্ক ইউজ করু। মেনে সবসে পহলে ওয়ার্ডগঞ্জ পুলিশ স্টেশন মে মেনে জিডি দি, লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্ট মে মেনে বাত কিয়া, জয়েন্ট কমিশনার কো লেটার ভেজা, মাই চাহতি হু কি ক্যুকি মেনে বহুত জ্যাদা টর্চার সহা হ্যায় মেরি সাস কা, মেরে ননদ কা, মেরে হাজবেন্ড কা, তো মাই চাহতি হু কি না আকেলি রহু মেরে হাজবেন্ড কে সাথ। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বামী, তার পাল্টা দাবি শাশুড়ির সঙ্গে না থাকার জন্যই মিথ্যে দোষারোপ করছেন স্ত্রী। এটা তো একদম পুরো ভুল, এটা তো আমাকে হ্যারাস করার চেষ্টা করছে, আমি ওকে আনার চেষ্টা করেছিলাম, সে আমার মা থেকে আমাকে ছাড়াতে চাইছে, সেই জন্য অ্যালিগেশন উল্টো পাল্টা অ্যালিগেশন লাগাচ্ছে যাতে আমি ওর সঙ্গে আলাদা করে থাকি। বধুর দাবি, এর আগে ওয়াটগঞ্জ থানাতে অভিযোগ করেছেন তিনি, এবার দ্বারস্থ হয়েছেন লালবাজারে। ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।